15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় শুধু দেশীয় ষড়যন্ত্রই ছিল না, এর সঙ্গে জড়িত ছিল একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র, যারা বাংলাদেশের স্বাধীনতাকে ভালোভাবে মেনে নিতে পারেনি। 1971 সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম ছিল মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন, বিশেষ করে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের একটি বড় পরাজয়, ভুট্টো ও পাকিস্তানের সামরিক এস্টাবলিশমেন্টের জন্য চপেটাঘাত। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই 1975 সালের 15 আগস্ট ভোরে সুপরিকল্পিত দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে হত্যায় নেপথ্য দেশি বিদেশি ষড়যন্ত্র নিয়েই এবারের দৃশ্যপট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও খন্দকার মোশতাক আহমেদ আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্নে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হন। মুজিবনগর সরকার গঠিত হলে মোশতাক পররাষ্ট্র ও আইনমন্ত্রীর দায়িত্ব পান, কিন্তু বঙ্গবন্ধুর মতো জনপ্রিয়তা না থাকায় বঙ্গবন্ধুকে ঈর্ষা করতেন মোশতাক। অনেকের মতে মোশতাক অনেক আগে থেকেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত ছিলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে 4 দশকেরও বেশি সময় ধরে গবেষণা করা মার্কিন সাংবাদিক লরেন্স লিফশোলস তার বাংলাদেশ দ্য আনফিনিশড রেভলিউশন বইতে লিখেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল এই মোশতাক আহমেদ ও মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ, সৈয়দ ফারুক রহমান, খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম, এ কে এম মহিউদ্দিন আহমেদ, বজলুল হুদা, এস এইচ এম বি নূর চৌধুরী এবং রাশেদ চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র অফিসার ছিলেন। বিদেশি গোয়েন্দা ও মোশতাক চক্র থেকে ইঙ্গিত পেয়ে তারা বঙ্গবন্ধুকে হত্যা করে সরকারকে উৎখাত করার পরিকল্পনা করে। কর্নেল খন্দকার আব্দুর রশিদ খন্দকার মোশতাকের নিকটাত্মীয় ছিলেন। খন্দকার রশিদই মূলত ঘাতক সামরিক অফিসার ও মোশতাক চক্রের সাথে সমন্বয় রক্ষা করেন। মুজিব হত্যার আরেক মূল পরিকল্পনাকারী ঘাতক কর্নেল ফারুক রহমান এক সাক্ষাৎকারে বলেন, রশিদই প্রথম তাকে সরকার উৎখাতের কথা বলেছিল। অ্যান্থনি মাসকারেনহাস তার বাংলাদেশ লিগাসি অফ ব্লাড বইয়ে ফারুকের বর্ণনার উদ্ধৃতি দিয়ে ফারুককেই মুজিব হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে তুলে ধরেছেন। ফারুক মাসকারেনহাসকে বলেন, সেই প্রথমে সেনা অভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিবকে বন্দী করার কথা চিন্তা করে। মার্কিন দলিলের ভিত্তিতে মিজানুর রহমান খানের লেখা মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড বইয়ে বলা হয়, 1972 সালেই শেখ মুজিব সরকারের অগোচরে কর্নেল ফারুক মার্কিন দূতাবাসে অস্ত্র কেনার প্রস্তাব দেন। পশ্চিমবঙ্গের জ্যেষ্ঠ সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত একটি গণমাধ্যমকে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র হয়েছিল কলকাতার মার্কিন কনসুলেট হো চি মিন সরণিতে বসে, যদিও এই ষড়যন্ত্রের সদর দপ্তর ছিল ওয়াশিংটন ও রাওয়ালপিন্ডিতে। সরকারের বিরুদ্ধে এসব দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বিভিন্ন সময়ে জানানো হলেও বঙ্গবন্ধু এসবে তেমন একটা গুরুত্ব দেননি। তিনি বিশ্বাস করেননি কোনো বাঙালি তাকে হত্যা করতে পারে। এমনকি হত্যাকাণ্ডের আগের দিনও রয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে সতর্ক করা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরিকল্পনায় যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সরাসরি সংশ্লিষ্টতা ছিল বলেই মনে করতেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বঙ্গবন্ধু হত্যার খবরটি 15 আগস্ট ভোর 5:30টার দিকে ভয়েস অফ আমেরিকা থেকে প্রথম প্রচার করা হয়, অথচ তখনও বঙ্গবন্ধু জীবিত। এর কিছুক্ষণ পর 6টার কিছু আগে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, অর্থাৎ বঙ্গবন্ধুকে হত্যা করার প্রায় 30 মিনিট আগেই মৃত্যুর খবর প্রচার করা হয়। হত্যাকাণ্ডের মাত্র 1 ঘন্টা পরে মার্কিন রাষ্ট্রদূত ডেভিস ইউজিন বোস্টার ওয়াশিংটনকে জানান, বেলা 11টা পর্যন্ত অভ্যুত্থানের ঘটনা প্রবাহ সাফল্যের সঙ্গে অগ্রসর হচ্ছে, ঢাকা বা বাইরে কোথাও কোনো গোলযোগ হয়নি, তবুও তারা কিছু প্রতিরোধের আশঙ্কা এখনই নাকচ করে দিচ্ছেন না। এছাড়া ঢাকার মার্কিন দূতাবাস হত্যাকাণ্ডের 3 দিন আগেই 75-এর 15 আগস্ট ছুটির দিন ঘোষণা করে, যে ছুটি ছিল
তালিকা বহির্ভূত আর ওই দিনই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে আন্তর্জাতিক যোগসাজশের আরও একটি অকাট্য প্রমাণ মেলে বঙ্গবন্ধুকে হত্যা করার কিছু সময় পরে ওয়াশিংটন সময় সকাল ৮টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের কয়েকজন কর্মকর্তা নিয়ে তাৎক্ষণিক সভায় বসায়। স্ট্যানলি উলপার্ট তার বই মুজিব হত্যা ষড়যন্ত্র বইয়ে উল্লেখ করেন, নিকট প্রাচ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী আথারটন সভায় বাংলাদেশের ঘটনাবলী সম্পর্কে বলেন, এটা হচ্ছে সুপরিকল্পিত ও নিখুঁতভাবে বাস্তবায়ন করা অভ্যুত্থান। পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেন, তিনি ব্যুরো অফ ইন্টেলিজেন্স অ্যান্ড রিসার্চ থেকে আরও ভালো খবর পেয়েছেন। তিনি ওই কর্মকর্তার সঙ্গে ওয়াশিংটনে আগেই কথা বলেছিলেন। কিসিঞ্জারের ভালো খবর হচ্ছে বঙ্গবন্ধুকে হত্যার খবর। সাবেক ভারতীয় কূটনীতিক অরুণ ব্যানার্জি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করতে পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের অনুমোদনেই হত্যাকাণ্ডের দিন হিসেবে বেছে নেওয়া হয় ১৫ই আগস্ট। বঙ্গবন্ধুর নেতৃত্ব আর ভারতের সহযোগিতায় ৭১ মুক্তিযুদ্ধে বাংলাদেশের জয়লাভকে লজ্জাজনক পরাজয় হিসেবে নেয় পাকিস্তান। তাই ভারতের স্বাধীনতা দিবসকেই বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য নির্ধারণ করা হয় প্রতিশোধ স্পৃহা থেকে। অন্য কোনো দিনে বঙ্গবন্ধুকে হত্যা করা হলে ভারত বাংলাদেশে সামরিক অভিযান চালাতে পারে, কিন্তু ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের সরকার, রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বাহিনী ব্যস্ত থাকবে। এমন একটি দিনে তারা প্রতিবেশী দেশে সামরিক অভিযান চালাবে না। তাই কৌশলগত কারণে এই দিনটিকে চক্রান্তকারীরা বঙ্গবন্ধু হত্যার দিন হিসেবে বেছে নেয়। সাংবাদিক লরেন্স লিফশোলস তার অ্যান আনফিনিশড রেভলিউশন বইতে আরও লিখেন, বহু আগে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইয়ের প্রতিনিধিদের সঙ্গে বঙ্গবন্ধুর হত্যাকারীরা যোগাযোগ করে। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজনদের ভেতরে মাহবুবুল আলম চাষী, তাহিরুদ্দিন ঠাকুর, এবিএস সফদার ছিলেন তখন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের মুখ্য এজেন্ট। সফদার যুক্তরাষ্ট্রে সিআইয়ের পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিভিন্ন স্কুলে প্রশিক্ষণ নিয়েছিল। খন্দকার মোশতাককে বিভিন্ন সময়ে তারা প্রলুব্ধ করেছেন। লিফশোলস ২০১১ সালের ১৮ই সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাকে প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন, সিআইয়ের তত্ত্বাবধানে ১৫ই আগস্ট হত্যাকাণ্ডে প্রধান ভূমিকা পালন করেন জিয়াউর রহমান। জিয়া অত্যন্ত সতর্কতার সঙ্গে কর্নেল রশিদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং রশিদকে সবসময় আশ্বস্ত করেন যে তিনি তাদের সঙ্গেই আছেন। এছাড়াও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ ফারুক রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত খন্দকার আব্দুর রশিদ ১৯৭৬ সালে ইংল্যান্ডের টেলিভিশন আইটিভিকে দেয়া একটি সাক্ষাৎকারে জানান, বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনার সময় সে সময়ের উপসেনাপ্রধান জিয়াউর রহমানের কাছে গিয়ে তারা হত্যাকাণ্ডের পরিকল্পনার কথা জানালে জিয়া তাদের এগিয়ে যেতে বলেন এবং তাদের উৎসাহিত করে বলেন, তারা সফল হলে জিয়া তাদের সঙ্গেই থাকবেন। তাই হত্যাকাণ্ডে অংশ নেয়া জুনিয়র অফিসাররা তৎকালীন আর্মির উপসেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে বেছে নেয়। এ বিষয়ে অন্যতম খুনি কর্নেল ফারুক এক ভিডিও সাক্ষাৎকারে বলেন, তাদের লিড করার জন্য জেনারেল জিয়াই ছিল মতাদর্শগতভাবে যোগ্যতম ও বিশ্বস্ত ব্যক্তি। লিফশোলস বলেন, হত্যাকাণ্ডের সাথে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের সম্পৃক্ততার আরেকটি প্রমাণ মেলে হত্যাকাণ্ডের মাত্র সপ্তাহখানেক আগে ঢাকার একটি বাসায় সিআইএ স্টেশন চিফ ফিলিপ চেরির সঙ্গে জিয়াউর রহমানের বৈঠকের মাধ্যমে। চেরির বিশেষ আগ্রহে তৃতীয় পক্ষের একজনের বাড়িতে হয় সেই বৈঠকটি। সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন জিয়াউর রহমান ও তার স্ত্রী। লিফশোলস বলেন, উপর মহলের কারো সম্মতি না থাকলে অভ্যুত্থানের পরিকল্পনাকারীদের কারো সঙ্গে ওই সময়ে চেরির বৈঠকে বসা কিংবা কথা চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। এক কথায় হাজার হাজার মাইলের পথ দূর থেকে কিসিঞ্জার ভুট্টো আর ঢাকা থেকে রাষ্ট্রদূত বোস্টার এবং সিআইএ স্টেশন চিফ
ফিলিপ চেরি মুজিব হত্যাকাণ্ড সরাসরি তদারকি করেছেন। এই আন্তর্জাতিক চক্রান্তকারীর দল তাদের এ দেশীয় কৃতদাসদের মাধ্যমে ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক, সবচেয়ে কলঙ্কজনক ঘটনাটি মঞ্চস্থ করেছিল। এদের সহায়তায় কৌশলে পেছন থেকে মূল ভূমিকাটি পালন করে গিয়েছিলেন জেনারেল জিয়া। তিনি বিরোধিতা করলে এই অভ্যুত্থান ঘটানো সম্ভব ছিল না বলেই মনে করেন বিশ্লেষকরা।